আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো আপনাদের ইউটিউবে যে ভিডিও আপলোড করেন তার আপলোড করা ভিডিও লাস্টে অনেকগুলো দেখেন চারটে অন্যান্য ভিডিও করা হয়, সেটা হচ্ছে এন্ড স্কিন অ্যানিটেশন। এই অ্যানিটেশনের মাধ্যমে আপনারা আপনার ভিডিও লাস্টে আপনাদের অন্যান্য ভিডিও শো করাতে পারবেন। তাহলে আপনাদের প্রথমে যা করা লাগবে তা হলো ইউটিউবে প্রথমে প্রবেশ করতে হবে। ইউটিউবে প্রবেশ করার পর আমার ইউটিউব প্রবেশ করছি এবং প্রবেশ করার পর আপনারা এই আইকনটায় যাবেন। এই আইকনটায় যাওয়ার পর আপনারা যাবেন ক্রিয়েট স্টুডিও। এটি যাওয়ার পর আপনারা ভিডিও ম্যানেজারে যাবেন। ভিডিও ম্যানেজার যাওয়ার পর আপনার এখানে লোডিং নেবে, তারপর আপনাদের ভিডিওগুলো চলে আসবে। এখন ভিডিওগুলি আপনার এখানে চলে এসেছে। চলে আসার পর এখন আপনি কোন ভিডিওর ওপরে আপনি এই কাজটি করতে চান সেই ভিডিওটি হচ্ছে এখানে দেখবেন অ্যান্ড এডিট। তারপরে এখানে ডান বাটন ক্লিক করবে, বাম বাটন মাউসের ক্লিক করলে দেখবেন অ্যান্ড স্কিন অ্যান্ড অ্যানিটেশন, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এখানে এক নম্বর এটি অটোমেটিক চালু হয়ে যাবে ভিডিওটি। কিন্তু এখানে দেখেন আপনার এখানে অ্যাড ক্লিক করতে হলে এই যে আপনার এখান থেকে মানে এই যে দাগ 4 পয়েন্ট মানে 4 মানে 28 4 মিনিট আর সেকেন্ডের আগে আপনি কখনো অ্যাড করতে পারবেন না। এই যে এখান থেকে এই পর্যন্ত আপনাকে অ্যাড করা লাগবে। এই অ্যাড করার জন্য আপনাকে প্রথমে এই অ্যাড এলিমেন্ট এটাতে ক্লিক করা যাবে। ক্লিক করে আপনি টোটাল 4টি আপনি সাজাতে পারবেন, সেটা হচ্ছে ভিডিও অর প্লেলিস্ট, সাবস্ক্রাইব চ্যানেল এবং লিঙ্ক। আপনারা আপনাদের ইচ্ছা মতো চালাবেন। চ্যানেলটি হচ্ছে ভিডিও, আপনার অন্যান্য ভিডিও এখানে অ্যাড করে দেবেন সেটাই আমি দেখাচ্ছি। এটি করতে পারবেন, এটি করতে পারবেন, আবার এটি এটি হলে আপনার ভিডিও চয়েস করতে হবে। এখন আপনি কোন ভিডিওর উপর চয়েস করবেন, আমি এই ভিডিওটি দিলাম ক্রিয়েট এলিমেন্ট। দেখেন আমার এখানে চলে আসছে। এখন আমি এই যে দাগের মধ্যে নীল দাগের মধ্যে আমি যেখানে ইচ্ছা সেখানে আমি এটি সেট করে রাখতে পারবো। আবার আরেকটি নিই, আরেকটি নিব আমি, সেটা হচ্ছে এটা নিলাম, নিয়ে আবার দিলাম। দেখেন এখানে আমার এটি চলে আসলো। আসার পর এখন আমি এটি এখানে রাখলাম, আবার নিলাম, নিয়ে আপনি এখন কারো চ্যানেল প্রমোট করতে চান তাহলে করতে পারবেন। আর সাবস্ক্রাইব নিলে এখানে ক্লিক করবেন, তারপর দেখেন আপনার সাবস্ক্রাইবের একটা বাটন চলে এসেছে। এখানে আপনার শো করবে না, জাস্ট এখানে আপনার এখানে শো করবে না। আপনি মোট 4টি 3টি নেওয়া হয়ে গেছে, মোট 4টি নিতে পারবো, এই জন্য আপনার এখানে শো করবে না, শো করবে পরে। তাহলে আরেকটি নিই, আরেকটি নিলে চ্যানেল না চ্যানেল নিব না, লিঙ্ক মানে ওয়েবসাইট, সব ওয়েবসাইট আপনি নিতে পারবেন না। তাই একটা ভিডিও নিলাম, প্রথমে একটা দিলাম, দেখেন মাস্ট রিসেন্ট স্ক্যান। শো করছে না, সরি ওটা নিচ্ছে না। আমি ওটা বদলে আরেকটি নিই, আমি এটা নিলাম। এখন এই 4টি আপনার ইচ্ছা মতো আপনি সাজায় রাখতে পারবেন।
দেখুন আমি এখানে চারটি নিয়েছি। আপনি যদি মনে করেন যে আমার যে কোনো একটি ভিডিও আমি ছোট করে দেব, মানে পরে সরি এই ভিডিওটা একটু পরে আসবে, এটি পরে আসবে, কিন্তু আমি পরে চাচ্ছি না, আমি যা প্রথম পর্যন্ত চাচ্ছি, তাই এখান থেকে একটু পরে আসাবে। আপনার এখানে জুম ইন জুম আউট আছে, আপনারা বড় ছোটো করে দেখে নেবেন কাজ করবেন। যদি চারটি হয়ে গেলে আপনি কী করবেন, আপনার ইচ্ছা মতো সাজাবেন, এবং হয়ে গেলে আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর সেভ বাটনে ক্লিক করার পর আপনি ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর আপনি এখানে আবার চেক করতে হবে যে আসলে আমার এই ভিডিওটি এসেছে কি না, এই জন্য আমি এটি ওপেন করলাম। ওপেন করে আপনাদের দেখানোর জন্যই আমি এটাই হচ্ছে। দেখেন আমার এখানে চারটি চলে এসেছে যে সাবস্ক্রাইবার জন্য সাবস্ক্রাইব, এবং কোনটি আপনার ভিডিও ওপেন করবেন সেটি আপনার এখানে চলে এসেছে। এখন এখানে সাবস্ক্রাইব করলে আপনার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব হয়ে যাবে। তাহলে বন্ধু এই পর্যন্তই, আর আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এমন শেয়ার করে অন্যদের জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, খুদা হাফেজ।